আজকে এসেছি নদিয়া জেলার জালসুকা গ্রামে। এক ব্যক্তির বাড়ির সিঁড়িঘরের তলায় সাপ ঢুকেছে, গোখুরা সাপ, যার ইংরেজি নাম কমন কোবরা, সাইন্টিফিক নাম নাজা নাজা। গোখুরা সাপের শ্রেণী রেপটিলিয়া এবং সাব ক্লাস লেপিডোসাউরিয়া। অর্ডার স্কোয়ামাটা, ফ্যামিলি ইলাপিডি। ওই সাপটা গুটি আছে, ও ভয় পেয়ে গেছে। এর ফাইলাম হচ্ছে কর্ডাটা। বিষের প্রকৃতি নিউরোটক্সিন এবং কার্ডিওটক্সিন। সাপের ক্ষেত্রে একটা ব্যতিক্রমী জিনিস দেখা যায়, সেটা হলো পুরুষ সাপের একজোড়া সঙ্গমাঙ্গ থাকে। এখানে একটু লাইটের অভাব আছে। চার্জার লাইট থাকলে চার্জার লাইট নিয়ে আসুন তো। লাইটটা একটু ভালোভাবে ধরবেন, নাহলে আমার অসুবিধা হবে। হ্যাঁ, লাইটটা ঠিকঠাক ধরুন। কিন্তু ও একটু ছটফট করছে, এ আবার ফোনা তুলছে। ফোনা তুলে অ্যাকচুয়ালি সাপ নিজেকে বড় দেখানোর চেষ্টা করে এবং সেই সঙ্গে শত্রুপক্ষকে ভয় দেখানোর চেষ্টা করে। এই সাপটার চোখ ঘোলা দেখতে পাচ্ছি। চোখ ঘোলা থাকলে মনে করবেন যে সাপটা কিছুদিনের মধ্যেই খোলর বদলাবে। এরা বছরে কম বেশি 2 থেকে 3 বার খোলস বদলায়, আর এই খোলস বদলানোর প্রক্রিয়াটাকে বলা হয় মোল্টিং বা নির্মোচন। ঢোক, ঢুকে যা, ঢোক রে বাবা। সাপটা মোটামুটি 3 ফুট 6-7 ইঞ্চির মতো হবে। আমাদের রেস্কিউ কমপ্লিট হলো। হ্যাঁ, সাপ দেখলে কখনোই মারবেন না, আমাদেরকে কল করবেন। যে কোনো সময় কল করলেই, সে রাত বা দিন যখনই হোক, আমরা তৎক্ষণাৎ চলে আসব। আজকে দুটো সাপ রিলিজ করার জন্য এসেছি, একটা কালাজ এবং একটা গোখরা। নমস্কার, আমি সুপ্রভাত সরকার।
আমার স্নেক রেস্কিউ ভিডিওগুলি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।